স্বাগতম নতুন আরো একটা রেসিপি দেখার জন্য শেয়ার করব আজ আমি আপনাদের সাথে সুজির পোয়া পিঠা খুব কম সময়ের মধ্যে এটা তৈরি করে নেওয়া যায় তাছাড়া খেতে কিন্তু ভীষণ মজা এই পোয়া পিঠা তৈরি করতে কোনো রকম ডিমের প্রয়োজন হয় না তাছাড়া একেবারে ফুল কাজ সফট হয় এটা একবার তৈরি করে প্রায় 2 থেকে 3 দিন পর্যন্ত সফট আর তুলতুলে থাকবে কোনো রকম শক্ত হবে না তাহলে চলুন শুরু করা যাক মিক্সিং বলের মধ্যে 1 কাপ পরিমাণের ময়দা নিয়ে নিলাম সেই সাথে 1/2 কাপ পরিমাণের সুজি দিয়ে দিচ্ছি সুজিটা আমি কাঁচা ব্যবহার করলাম এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের গুঁড়া দুধ আর 1/2 কাপ পরিমাণের চিনি চিনির পরিমাণটা টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি এখন এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর আপনারা ইচ্ছে হলে এখানে গুঁড়া দুধের পরিবর্তে তরল দুধও ব্যবহার করতে পারবেন মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে এখন অ্যাড করে নেছি কুসুম গরম পানি পরিমাণ মতো কুসুম গরম পানি দিয়ে এই মিশ্রণটা তৈরি করে নিতে হবে তবে একসাথে বেশি পানি না দিয়ে অল্প অল্প পরিমাণের পানি দিয়ে এই মিশ্রণটা তৈরি করে নেবেন আমি এটাকে প্রায় 3 মিনিটের মতন অনবরত নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেছি এটাকে অবশ্যই 3 থেকে 4 মিনিটের মতন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর ঢাকনা দিয়ে অপেক্ষা করব প্রায় 15 মিনিট 15 মিনিট পর ফিরে আসলাম আর এই মিশ্রণটাকে আমি আবারো প্রায় 2 মিনিটের মতন খুব ভালোভাবে মিশিয়ে নেছি মিশিয়ে নিতে হবে অবশ্যই তা না হলে কিন্তু পিঠাটা ভালোভাবে ফুলকো হবে না মিশ্রণটা যত ভালোভাবে মেশাবেন পোয়া পিঠা কিন্তু তত ভালোভাবে ফুলবে অন্যদিকে আমি চুলে একটা পাতিল বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলগুলোকে গরম করে নিলাম অতিরিক্ত গরম করা যাবে না চুলাটাকে মিডিয়ামে রেখে আমি পিঠাগুলো তৈরি করে নেছি খামিটা দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন যখন দেখবেন পিঠা এভাবে উপরের দিকে ভেসে উঠবে তখন এর উপর দিয়ে অল্প অল্প পরিমাণে তেল দিয়ে দিবেন এতে কিন্তু পিঠাটা ফুলে ডাবল হয়ে যাবে খেয়াল করলে খুব সহজভাবে বুঝতে পারবেন আর তেলটা দেওয়ার কারণেও উপর দিয়ে খুব ভালোভাবে কালার আসবে আর নিচ দিয়ে তো কালার অলরেডি হচ্ছে আমি পিঠাটা যখন এভাবে ফুলে উঠলো তখন এটাকে উল্টিয়ে দিলাম আসলে পুয়া পিঠা তৈরি করতে মোটামুটি কমার বেশি সবাই জানে তবে এক একজন এক একভাবে তৈরি করে থাকে এখন আমি এটাকে আমার পছন্দের কালার অনুযায়ী উল্টে পাল্টে বেজে নিচ্ছি যে যেমনটা কালার রাখতেছেন সেই অনুযায়ী বেজে নিলেই হবে এটা ভাজা কমপ্লিট আমি তেল থেকে নামিয়ে নিচ্ছি নামিয়ে এটাকে আমি এক সাইড করে নিচ্ছি আর একইভাবে আমি আরও একটা পোয়া পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি প্রথমে মিশ্রণটা দিয়ে দিলাম উপর দিকে বেশ ওটা পর্যন্ত অপেক্ষা করলাম এরপর উপর দিয়ে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি এতে কিন্তু পিঠাটা অনেকক্ষণ পর্যন্ত ফুলকে থাকবে উল্টিয়ে দিলাম আর উল্টিয়ে অপর পাশটাও কালার করে বেজে নিচ্ছি পছন্দের কালার অনুযায়ী বেজে এটাকে নামিয়ে নিব আর আকারটা আপনারা এর থেকে ছোটো কিংবা বড় রাখতে পারেন একইভাবে আমি সবগুলো তৈরি করে নিলাম খুব সহজভাবে রেসিপিটা শেয়ার করতে চেষ্টা করলাম আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগছে আর এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত সফট আর তুলতুলে থাকবে আপনারা ইচ্ছে হলে 1 থেকে 2 দিনও রেখে দিতে পারবেন আজকের মতো রেসিপিটা এখানে শেষ করলাম ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ